মানকশে আরুফ ওয়েট করুন। প্রত্যেকের মেশিনে নেটবিনস এডিটরটা আছে, এটা সবাই রান করার। নেটবিনস আইডি 8.0। আমরা যেভাবে আলোচনাটা শুরু করবো সেটা একটু লিখে নিচ্ছি, কতদিন কোন কোন বিষয়ে আলোচনা হবে সেটা বলেছিলাম, তাই না? HTML, CSS, JavaScript, PHP আর MySQL। PHP এর ভেতরে ব্রাঞ্চ আছে, JavaScript এও বেশ কিছু ব্রাঞ্চ আছে। প্রাথমিক আলোচনা 6-7টা ক্লাস আমরা HTML CSS এর উপরে দিব আর কি। ম্যাক্সিমাম এখান থেকে আমরা HTML এর ডিজাইনটা বুঝতে শিখব। আমরা যেটা করব আমরা অ্যাকচুয়ালি শিখব ডেভেলপমেন্ট, কোডিং, রাইট? বাট যেখানে আমরা কোড ইমপ্লিমেন্ট করব ওই জায়গাটা যদি ভালো মতো বোঝা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইমপ্লিমেন্ট করাটা অনেক কঠিন হয়ে যাবে। ইন্টারফেস ডিজাইনের জন্য আলাদা কোর্সই আছে, বা আপনারা যখন ডিজাইনার বলবেন নিজেকে আপনাকে এক্সপার্ট হতে হবে HTML CSS এ, বুঝা যাচ্ছে? বাট যারা ডেভেলপার তারা কিন্তু ডিজাইনার না, দুটো ডিফারেন্ট সেকশন, ডিফারেন্ট ডেজিগনেশন। একজন ডিজাইন করে আরেকজন কি করে, ডেভেলপ করে। সো যারা ডিজাইনার তারা ফটোশপ বা ইলাস্ট্রেটরে ডিজাইন করে ওটাকে HTML CSS এ কনভার্ট করে দেয়, আর যারা ডেভেলপার ওই ডিজাইন কোডের মধ্যে ডেভেলপমেন্টে করে। আমাদের এই কোর্সের টার্গেট কি, ডেভেলপমেন্ট। বাট যতটুকু না জানলেই নয় যে সে কোড করবে, সুন্দর করার কাজ তার, বাট মেজর যে সিনট্যাক্স গুলো বা রুলস গুলো আমাদের যেন জানা থাকে, রাইট? এই জন্য আমাদের HTML CSS কিন্তু জানতে হবে। ওকে, বেসিক লেভেলের ধারণা কয়েকজনের থাকতে পারে, আবার অনেকে গতদিন যেটা বলেছেন ধারণা নেই বা কম, এই কারণে এখানে বেসিক কিছু আলোচনা হবে। HTML CSS এর উপরে রুলস ওরিয়েন্টেড পেজ আমরা তৈরি করতে শিখবো। সিনট্যাক্স PHP এবং জাভাস্ক্রিপ্ট এর সিনট্যাক্স আমরা প্যারালালি শিখবো আর কি, পাশাপাশি। লাইক PHP সিনট্যাক্স শিখছি, সিমিলার জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স আমি শিখবো, আর লাস্টে গিয়ে MVC এর MySQL ডেটাবেস এর কাজ শুরু হবে। হ্যালো,
HTML, CSS এর যদি আমি সাথে রাখি জাভাস্ক্রিপ্ট PHP সিনট্যাক্স আর ওপি কনসেপ্ট জাভাস্ক্রিপ্ট PHP প্যারালাল সিনট্যাক্স এ যাবে সিনট্যাক্স এর উপরে আমাদের তিনটা ক্লাস হতে পারে আর চারটি ক্লাস থাকবে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট এর উপরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা জেনে দেন কনসেপ্টটা বলছি প্রোগ্রামিং না প্রোগ্রামিংটা হবে কার মধ্যে ফ্রেমওয়ার্কে হ্যাঁ MVC প্যাটার্নে কনসেপ্টটা নিব চারটি ক্লাসে ওপি তে চারটি থাকবে তার মানে 4 3 7 এই সাতটা ক্লাস থাকবে 21 থেকে 25 যদিও বলা হচ্ছে 35 বাট এর চেয়ে কিছু সেশন বাড়ে দুইটা তিনটা বাড়তে পারে সো ওর মধ্যে থেকে আমরা এই এমভিসি যে মেইন বিষয়টা এটা আমরা জানার চেষ্টা করব দুইটা প্রজেক্ট হবে এমভিসি যখন হবে ফার্স্টে আমরা আমাদের ব্লগ এর কনসেপ্টে যাব অথবা নিউজ পোর্টালের কনসেপ্টে যাব আর সেকেন্ড পোর্শনটা হবে অ্যাকচুয়ালি কোডিং আমাদের ই-কমার্স ওয়েবসাইট নিয়ে তো ই-কমার্স ডেভেলপমেন্টের জন্য আমরা কিভাবে প্রোগ্রামিং করছি সেটা আলোচনা হবে সাতটা ক্লাস প্রাথমিক ভাগে আগে বলেছি যে প্রাথমিক ভাগে আমি খুব স্লোই যাব আমাকে বোঝানোর জন্য রাইট সেট করার জন্য হ্যাঁ আপনি এনভায়রনমেন্টের সঙ্গে বা সবকিছুর সঙ্গে যখন সেট করতে যাবেন একটু সময় দিয়ে স্টার্ট করছি যাতে এই জায়গাগুলোতে গিয়ে প্রবলেম না হয় এটা তিনটা ক্লাসেও সম্ভব কতজন নিতে পারবে রাইট হয়তো 30% নিতে পারবে বাকি 70% রাইট প্রবলেমে পড়ে যাবে বাট এটা যদি দু একটা ক্লাস বেশি নিয়ে করা যায় তাহলে সংখ্যাটা তো আরো বেড়ে যাবে না হ্যাঁ একটু বেড়ে যাবে তো ম্যাক্সিমাম টার্গেট করা হয় ক্লাস থেকে যেন ম্যাক্সিমাম স্টুডেন্ট কিছু পেতে পারে এভাবেই ক্লাস শুরু করা হয় গোলে আমরা ঠিকই বলছো আগেই বলেছি যে আমি প্রাথমিকভাবে একটু স্লোই যাব বাট এরকম না যে আমরা লাস্টে গিয়ে টপিকগুলো ছেড়ে দিব যেটা জানানোর কথা ছিল রাইট কোনো একটা সময় গিয়ে যখন আমরা বুঝতে পারবো যে ক্লাস রেডি দেন আমরা স্পিড আপ করতে পারবে ওকে আর সাতটা ক্লাসের একটা ক্লাস তো ওরিয়েন্টেশনেই গেছে আজকে আমাদের শুরু হচ্ছে কি সেকেন্ড ক্লাস তার মানে ছয়টা ক্লাস পাচ্ছি তিনটা বা তিনটা না বলে আমি বলবো প্রথম দুইটা দুই আর তিন HTML এ থাকবে তিন চার পাঁচ ছয় CSS PHP HTML একসঙ্গে থাকবে ওকে এরপরে আমাদের পরের গুলো আসবে আচ্ছা না HTML এর আলোচনা শুরুতে যেটা আমি বলবো যে HTML ট্যাগ বেসড মার্কআপ আর কি সেটা কোথায় আছে নামটা ভেতরে থাকে লেস দেন আর গ্রেটার দিয়ে বন্দি করা থাকে এটা ওপেনিং আর যদি এরকম একটা স্ল্যাশ থাকে স্ট্রেট স্ল্যাশ থেকে বলা হয় ক্লোজিং তো ম্যাক্সিমাম HTML ট্যাগেরই ওপেনিং আর ক্লোজিং আছে কিছু ট্যাগ আছে শুধু ওপেনিং আছে ক্লোজিংটা এভাবে দিতে হয় শেষে গিয়ে কিছু স্পেশাল টাইপের ট্যাগও আছে যেটা আমরা যখন HTML শুরু করবো দেখতে পারবো বাট HTML এর কাজটা কি HTML এর কাজ হচ্ছে ওয়েব পেজের লেআউট তৈরি করা
বা ইন্টারফেস রেডি করা। লেআউট বা ইন্টারফেস, ইউজার ইন্টারফেস বলতে আমরা যেটা বুঝি যে সাইট ডিজাইনটা, সাইটের কাঠামোটা সবকিছু দিক থেকে এইচটিএমএল। এটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট বা একটা নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোল করতে হেল্প করছে কে আমাকে? সিএসএস। এটা ডিজাইনেও হেল্প করছে সিএসএস, সাথে সাথে কন্ট্রোল করতেও হেল্প করছে। পুরো সাইটের ডিজাইনটাকে কন্ট্রোল করার জন্য সিএসএস আমাকে হেল্প করছে। সো এই যে প্রফেশনাল লুক, হ্যাঁ, একটা মার্জিত অবস্থা। আমরা যখন বানাচ্ছি একটু হোমমেড হোমমেড মনে হয়, তাই না? কালারগুলো ঠিকঠাক মতো মেলাতে পারি না, ফন্ট ফ্যামিলি টেক্সট কোথায় কিভাবে বসবে সেটাই বুঝতে পারি না। এই কারণে কি সবকিছু ঠিক থাকে বাট দেখতে যেন একটু অন্যরকম মনে হয়, রাইট? বাট ওটা যদি কোনো প্রফেশনাল হাতে পড়ে, একই জিনিসকে কিছু জিনিস চেঞ্জ করে দিলে ওটা আবার সুন্দর দেখায়। অ্যাকচুয়ালি ওই ডিজাইনের যে ইস্যুটা, ওটা মূলত সিএসএস দিয়ে হ্যান্ডেল করা হয়। এটা একটা ক্লাস বেসড মার্ক আপ আর কি। HTML এবং CSS দুজনই এক্সিকিউট হচ্ছে কোথায়? ক্লায়েন্ট এন্ড মিস ক্লায়েন্ট মেশিনের ব্রাউজারে। এই সাইটটার যে কোড, এটা রাখা আছে সার্ভারে, যেটাকে বলা হয় হোস্টিং সার্ভার। আর এই সাইটটা আমরা এক্সিকিউট করছি একটা পার্টিকুলার ডোমেনের মাধ্যমে। এই যে নামটা লিখেছি talhatraining.com, এটা হচ্ছে ডোমেন যেটা পারচেজ করতে হয়েছে ডোমেন সেলারদের কাছ থেকে। মিনিমাম 1 year রেজিস্ট্রেশন আছে, একদম লাইফ টাইম এর জন্য কেনা যায় না, রেজিস্টার করতে হয়। ওই যে আমরা লিস্ট নেই না যেরকম, তেমন আর কি। তো এই ডোমেনটা যে সার্ভারে আছে, আমি যখন হিট করছি ব্রাউজার থেকে, তখন এটা HTTP থ্রুতে চলে যাচ্ছে কোথায়? ডোমেন সার্ভারে। ফার্স্ট ডোমেন সার্ভারে এই ডোমেনটাকে খোঁজা হচ্ছে, কারণ ডোমেনের সার্ভার মূল সার্ভার একটাই। ডোমেন সার্ভারে যখন এটাকে খোঁজা হচ্ছে, তখন ওখান থেকে নিয়ে যদি এটাকে খুঁজে পাই গুড, আর না পেলে সার্ভার নট ফাউন্ড, এরকম একটা এরর দেখায়। আর ইন্টারনেট না থাকলেও কি সার্ভার নট ফাউন্ডই দেখায়, কারণ কি সে প্রথমেই যায় কি ডোমেন সার্ভারে। ডোমেন সার্ভারে যখন ডোমেনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে, তখন ডোমেনের এগেনস্টে একটা বিষয় থাকে, নেম সার্ভার। দ্যাট মিন্স এই ডোমেনের এগেনস্টে কোডটা কোথায় আছে তার অ্যাড্রেস, রাইট? সো নাম হয়তো শুনেছেন নেম সার্ভার। ওকে, বিষয়গুলো আমি দেখাবো যখন আমরা সাইট ডেভেলপ করব, আপলোড করব, হ্যাঁ, চেক করব ইমেল টিমেল গুলো, ওই সময় দেখা যাবে যে ডোমেন সার্ভার কি, হোস্টিং সার্ভার কি, যেটা দেখতে কেমন, কিভাবে আপলোড করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হবে বিষয়গুলো। সো ডোমেইন সার্ভারে গিয়ে আমরা যে নেম সার্ভারটা পাচ্ছি, সেটাই পয়েন্ট করা থাকে অ্যাকচুয়ালি হোস্টিং সার্ভারে। হোস্টিং সার্ভারের মধ্যে থাকে কি আমার কোডগুলো। সো যে লিখছে না, আমি যদি বলি এটা আমার হচ্ছে ডোমেইন সিপি, এটা হচ্ছে আমার সিপি হোস্টিং কন্ট্রোল প্যানেল, এটা ডোমেইন কন্ট্রোল প্যানেল। সো ডোমেইন কন্ট্রোল প্যানেলে অনেক ডোমেইন আছে, এবং প্রতিটা ডোমেইনের এগেনস্টে যে একটাই হোস্টিং সার্ভারকে পয়েন্ট করা আছে সেটা কিন্তু না, ডোমেইন থাকবে, ওই ডোমেইনগুলো ভিন্ন ভিন্ন হোস্টিং সার্ভারের সঙ্গে কানেক্টেড থাকতে পারে। আমি একটা সার্ভার থেকে ডোমেইন, একজনের কাছ থেকে ডোমেইন নিয়েছি, বাট ভিন্ন আরেকজনের কাছ থেকে হোস্টিং নিয়েছি। ডোমেইনের মূল রিসেলার আছে অনেক, হ্যাঁ, ডোমেইন রিসেলার্স আছে হান্ড্রেড অফ ল্যাকস অফ, যদি বলেন আমাদের দেশে কি 500 এর উপরে কি ডোমেইন রিসেলার্স আছে, হোস্টিং রিসেলার্স আছে, হোস্টিং সার্ভার আছে ল্যাকস, ডোমেইনের মেইন সার্ভার কি একটাই। ওকে, বিভিন্ন ডোমেইনের সার্ভার থেকে বিভিন্ন হোস্টিং সার্ভার পয়েন্ট করা থাকে। আর হোস্টিং সার্ভারের মধ্যে মনে করেন আমার এই মেশিনটা একটা হোস্টিং সার্ভার হতে পারে, এর জন্য আমাকে একটা আইপি অ্যাড্রেস কিনতে হবে, যেটাকে বলা হয় রিয়েল আইপি, ইউনিক আইপি। তো গভর্নমেন্ট সেটা আমাকে দেবে, আমি অ্যানুয়াল চার্জ দিয়ে অথবা 10 বছরের একটা চার্জ দিয়ে তার কাছ থেকে আইপিটা আমি কিনে নিলাম। এই মেশিনে আমি একটা সফটওয়্যার ইনস্টল করলাম, স্লাইস করলাম জায়গাগুলোকে, দেন আমি সেল করা শুরু করলাম। আমার মেশিনটা সার্বক্ষণিক খোলা রাখতে হচ্ছে, অদারওয়াইজ বন্ধ হলে কি সাইট গুলো ডাউন দেখাবে। বুঝলেন? আমরা মাঝে মাঝে এরর পাই, কারণটা কি ওই মেশিনটা যেখানে আমার কোড গুলো রান করছে সেই মেশিনটা কোনোভাবে বন্ধ হয়ে গেছে, ভাইরাসের কারণে অথবা অনেকক্ষণ চলার কারণে অথবা মেইনটেনেন্স এর প্রবলেম এর কারণে ওই মেশিনটা বন্ধ হয়ে গেছে। লিংক ফ্রি একটা করে ইউনিক আইপি দেয়, হ্যাঁ, ওটা দিয়ে করা যায়। আবার আপনি আলাদা করে কিনেও নিতে পারেন, কারণ ওটা যেহেতু লিংক ফ্রি তে কাজ করছে,
হোস্টিং সার্ভারে দিলে শেয়ার হয়ে যায়, তো ডাউনলিঙ্কে প্রবলেম হয়। তুমি যদি হোস্টিং সার্ভার বানাতে যান, অবশ্যই একটা ইউনিক আইপি একটু ডেডিকেটেডলি হোস্টিং এর জন্য ইউজ করতে হবে। টোটাল কোড গুলো থাকে এই সাইটটা বানানো কি, এটা ডাইনামিক সাইট, এটা জুমলা দিয়ে বানানো, জুমলা পিএইচপি দিয়ে করা, রাইট? সো এই কোডটা যেখানে রাখা আছে সেই জায়গাটা এরকম যে ওখানে পিএসপি রান করতে পারবে, এটাকে বলা হয় ওয়েব সার্ভার। পিএসপি রান করে ওয়েব সার্ভার অ্যাপাচিতে। তো আমি যে হোস্টিং সার্ভারের মধ্যে কোডটা রাখছি, ডেফিনেটলি হোস্টিং সার্ভারে অ্যাপাচি সার্ভারটা আছে যেটা রান করছে। এই সাইটটার সকল ইনফরমেশন আসছে ডেটাবেস থেকে, কারণ সাইট অ্যাডমিন প্যানেল থেকে সবকিছু চেঞ্জ করা যায়, ম্যানেজ করা যায়, রাইট? এবং ওই ডেটাবেস সার্ভারটা হচ্ছে MySQL। হোস্টিং সার্ভারের মধ্যেও ডেটাবেস সার্ভারটা আছে। তো আমি যখন এই ডোমেন সার্ভারে হিট করেছি, ডোমেনটা হোস্টিং এ পয়েন্ট করেছে, ওখানে গিয়ে যে যে টেকনোলজি এই কোডের মধ্যে আছে, এখানে আছে HTML, CSS, JS, PHP আর MySQL। প্রথমেই যখন ফার্স্ট টাইম কোড এক্সিকিউট হচ্ছে, ওখানে ফার্স্ট যদি যে ফাইলটা এক্সিকিউট হচ্ছে ওর মধ্যে পিএসপি কোডিং থাকে, এখানে যে ফাইলটা ফার্স্ট এক্সিকিউট হচ্ছে ওখানে পিএসপি কোড আছে, সে যে কাজটা করছে ডাটাবেস সার্ভারে যাচ্ছে, কানেক্ট করছে, ডেটাবেস থেকে ডাটা উঠাচ্ছে, পিএসপি কোড গুলো এক্সিকিউট করছে, ডেটাবেস থেকে ডাটা নিচ্ছে, আর ওই পেজের মধ্যে কি বা ওই ফাইলটার মধ্যে HTML, CSS, JavaScript আছে, সেটাকে কিন্তু ঠিক সেভাবেই রাখছে, যেভাবে ছিল সেভাবেই রাখছে, কারণ এই কোড গুলো এক্সিকিউট করার ক্ষমতা ওই অ্যাপাচি সার্ভারে নেই, রাইট? আমি যদি একটা টেক্সট ফাইল নেই আর ওয়ার্ডে খুলতে চাই, তাহলে ওখানে কি আউটপুট ঠিক মতো আসবে? আর ওয়ার্ডের ফাইলটা যদি আমি টেক্সটে খুলতে চাই, এলোমেলো হয়ে যাবে না, চিনবে না? তো এক একজনের প্রসেসর কি এক এক রকমের, সে যেভাবে রুলস ডিফাইন করেছে ঠিক সেভাবেই সে তার কি তার ফরম্যাটটা ওভাবেই চাচ্ছে, যেভাবে দেখে দেখে সে এক্সিকিউট করতে পারে। তার মানে একটা ডক ফাইল যখন আমি ওপেন করব, অবশ্যই আমার কি মাইক্রোসফট অফিস আমার মেশিনে ইনস্টল থাকতে হবে। তো ওই ওয়ার্ড ফাইলটার জন্য সার্ভার হিসেবে কাজ করবে কে? মাইক্রোসফট অফিস, রাইট? এখন আমার যদি একটা টেক্সট ফাইল হয় যেটা বিল্ট ইন উইন্ডোজের সঙ্গেই থাকে, মনে করেন আমার বিল্ট ইন উইন্ডোজের ওই টেক্সট নোটপ্যাড যেটা বা ওয়ার্ডপ্যাড যেটা, এটা আমি রিমুভ করে দিয়েছি, কেউ একজন আমাকে একটা টেক্সট ফাইল পাঠালো, ওটা ওপেন করতে গিয়ে আমাকে বেগ পেতে হবে, রাইট? আমি ওপেনই করতে পারবো না ইনফ্যাক্ট, কারণ কি ওটা ওপেন করার জন্য মেকানিজম আমার মেশিনে নেই, রাইট? সো অ্যাপাচি সার্ভার HTML, CSS, JavaScript এর কোড চিনবে না। সো আমার যে পেজটা এক্সিকিউট হচ্ছে ওখানে HTML আছে, CSS আছে, JavaScript আছে, PHP আছে। সো সার্ভারের মধ্যে এক্সিকিউট হচ্ছে কোন অংশটুকু? PHP এর অংশ। আর পুরোটা চলে আসে কোথায়? আমার ব্রাউজারে। ব্রাউজার চিনতে পারে HTML, CSS এবং JavaScript এর কোড, ঠিক সেভাবেই ওই কোডগুলোকে এক্সিকিউট করে, ঠিক আছে? তো ক্লায়েন্ট মেশিনের যে ব্রাউজার গুলো সেটা এক্সিকিউট করছে কি? HTML, CSS এবং JavaScript এর কোড। এর জন্য এই তিনটাকে বলা হয় ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ। আমি যদি বলি আমার ব্রাউজারকে যে এখানে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করা যাবে না, বন্ধ জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করা, সো এখানে জাভাস্ক্রিপ্টের কোড থাকলে সেটা আর এক্সিকিউট হবে না। সিএসএস কে বন্ধ করে দিতে যাচ্ছি, সো সিএসএস আর কাজ করবে না, বাট আপনি খুললে ঠিকই কাজ করবে। সেম সাইট আপনি খুলেছেন, আমি খুলেছি, আমার ব্রাউজারে সিএসএস অফ, আপনার ব্রাউজারে সিএসএস অন, সো আপনার ব্রাউজারে ঠিকঠাক মতো দেখাবে, আমার ব্রাউজারে ঠিক মতো দেখাবে না, কারণ আমি সিএসএস এর কোড এক্সিকিউট করাটাকে বন্ধ করে রেখেছি। বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে? একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনারাও এই সাইটটা খুলেন, আমি খুলেছি, এই ব্রাউজারে অ্যাডনটা নেই, আমি গুগল ক্রোমে যাচ্ছি, ওয়েব ডেভেলপার অ্যাডন হয়তোবা আপনাদের মেশিনে আছে, এখানকার মেশিনে যদি না থাকে ইনস্টল করে নিতে পারেন গুগল ক্রমে, মানে অ্যাড করে নিতে পারেন গুগল ক্রমে আর মজিলা ব্রাউজারে,
আমার গুগল ক্রোম ব্রাউজারে এই ওয়েব ডেভেলপার অ্যাডনটা অ্যাড করা আছে। আমি যে ডিজেবল সেকশনে গিয়ে আমি যদি জাভাস্ক্রিপ্টটাকে ডিজেবল করে দেই, একটু খেয়াল করেন, আমি আমার জাভাস্ক্রিপ্টটাকে আচ্ছা জাভাস্ক্রিপ্ট ডিজেবল, হ্যাঁ এবার লোড দেই সাইটটাকে। কিছুক্ষণ আগে এই ইমেজটা ক্লিক করছিল, রাইট, টেক্সটটাকে স্ক্রল করছিল, এই কাজগুলো কি ছিল জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, যেটা বন্ধ হয়ে গেছে। বাট আপনারা যখন খুলবেন সাইটটা, স্টিল কি আপনার ব্রাউজারে স্ক্রল হচ্ছে এবং ইমেজটা স্লাইডও হচ্ছে, রাইট। আমার ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট অফ আছে, সো জাভাস্ক্রিপ্টের কোডগুলো আর এক্সিকিউট হচ্ছে না। সিমিলার ভাবে আমি যদি বলি যে আমি সিএসএস যাচ্ছি এবং সিএসএস এ গিয়ে ডিসেবল অল সিএসএস স্টাইল, ডিসেবল অল স্টাইলস, এখানে কিন্তু শুধু এইচটিএমএল এক্সিকিউট হচ্ছে আর সিএসএস কাজ করছে না। সো সিএসএস না থাকলে সাইটটা এরকম, বাট আপনারা যখন দেখছেন তখন সাইটটা কি এরকম দেখছেন, ঠিকঠাক মতোই তো দেখা যাচ্ছে, রাইট। আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্সি, ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, আবার কি এটাকে ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা বলি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি আমরা ডেভেলপমেন্টের এরিয়াতে গিয়ে আটকে যাব। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলোকে নিয়েই আমাদের আগাতে হবে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এবং সিএসএস, যে ক্লায়েন্ট মেশিনেই এক্সিকিউট হবে এটা আমরা ধরে নিয়েই কিন্তু আগাবো। সাবির ভাই থ্যাংক ইউ। আচ্ছা, সো এখানে যে যে বিষয়গুলো আমি একটু বলার বা বোঝানোর চেষ্টা করছি, কে কোথায় রান করছে, তাহলে এই পিএসপিটা রান করছে কোথায়, হোস্টিং সার্ভারে, অ্যাপাচিতে, মাইএসকিউএল রান হচ্ছে হোস্টিং সার্ভারে, মাইএসকিউএল ডেটাবেস সার্ভারের মধ্যে, আর এই তিনটা রান করছে কোথায়, ক্লায়েন্ট মেশিন ব্রাউজারে, রাইট, আমার মেশিনের ব্রাউজারে এটা রান করছে। সো আমরা যখন ডেভেলপমেন্টে যাব তখন একটা পোর্শন থাকবে কি ক্লায়েন্ট এন্ডের কোডিং নিয়ে যে ডেভেলপমেন্টটা, সেটা আর হচ্ছে সার্ভার এন্ডের প্রোগ্রামিং। সো ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়, একে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে না, ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ এদের নামই আছে, মার্কআপ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল সিএসএস মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর জাভাস্ক্রিপ্টটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে ক্লায়েন্ট এন্ড এর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে সিএসএস ছাড়া কেমন দেখা গেল সেটা তো আমরা দেখলাম, রাইট, আর এই লেআউটটা বা ডিজাইনটা বা পেজটা পুরোপুরি সিএসএস ডিপেন্ডেন্ট বলে এত বেশি ভেঙে চুরে গেছে। যদি টেবিল দিয়ে করা হতো একেবারে হুমড়া চুমড়া অবস্থা দেখা যেত না আর কি, অ্যাটলিস্ট দাঁড়িয়ে থাকতো স্কেলেটনটা, দাঁড়িয়ে থাকতো। তো আমরা আজকে প্রাথমিকভাবে এইচটিএমএল এর যে লেআউটিং ট্যাগগুলো আছে বা ইউনিভার্সাল ওয়েবে যে লেআউট ট্যাগগুলো ইউজ করা হয়, টেবিল খুব কমই হচ্ছে বা হয় না বললে চলে, ডিপ বেস লেআউটই বেশি হয় সিএসএস দিয়ে, আর খুব কম সংখ্যক লেআউট হচ্ছে এইচটিএমএল 5 এর যে ট্যাগগুলো আছে সেগুলো, যে লাইক আপনারা হয়তো হেডার, সেকশন, নেভিগেশন, এসআই, ফুটার, এই ট্যাগগুলোর ইউজ খুব কম ক্ষেত্রে হচ্ছে। বাট যখন ইউনিভার্সাল ওয়েবের কথা আসছে, বলতে পারেন এখনো 90-95% ওয়েবসাইট সিএসএস ড্রিভেন এবং লেআউটের জন্য যে ট্যাগ ইউজ হচ্ছে তার নামটা কি, ডিভ। ওকে, আমরা শুরু করব টেবিল দিয়ে, আস্তে আস্তে ডিভি ডিভ দিয়ে লেআউট করা শিখবো আর কি। শুরু করার কারণ হচ্ছে আমরা তো প্রথম দিন সিএসএস ধরতে পারবো না, রাইট, যেহেতু আমরা এইচটিএমএলই জানি না। সো এইচটিএমএলটা একটু শিখে দেন সিএসএস শুরু করব, তারপর আমরা সিএসএস দিয়ে লেআউট করা শিখব, আর লেআউট না করলে তো পেজের কনসেপ্ট আসবে না, এর জন্য আমরা টেবিল ট্যাগটা ইউজ করব ফার। ওকে, তো আমরা সবাই একটা প্রজেক্ট আকারে তৈরি করে নিব, সবাই নেট বিনসটা ওপেন করি, নেট বিনস 8 or 7.3 যার কাছে যেটা আছে।
আচ্ছা, সো আমরা নেটবিনসে এসে কোডিং এ যাচ্ছি, কোডিং শিখবো আর কি। এইচটিএমএল আর সিএসএস করার জন্য বেস্ট এডিটর সিএসএস, ড্রিমওয়েভার সিএস, যেটাকে CS5.5 আর 6 রাইট ইউজ করতে পারেন। বাট আমি এইচটিএমএল সিএসএস নেটবিনসেই করছি, কারণ আমরা প্রোগ্রামিং যখন করব তখন ড্রিম ওয়েবারের চাইতে অনেক অনেক বেশি হেল্পফুল এবং সাপোর্ট দেবে কে, নেটবিনস, রাইট? সো প্রোগ্রামিং যখন শুরু করব তখন যেন কিছুটা ইউজ টু হয়ে যায়, এর জন্য নেটবিনস দিয়েই শুরু করা। আমি ড্রিম ওয়েবারের কনসেপ্টে যাচ্ছি না, ড্রিম ওয়েবার দিয়ে প্রোগ্রামিং করা যায় না। হ্যাঁ, ওদের ওই স্কিলটা এইচটিএমএল সিএসএস এর জন্যই ভালো, এর পরে ল্যাঙ্গুয়েজের জন্য অতটা ভালো না। আর নেটবিনস এমন একটা এডিটর যেখানে সকল ল্যাঙ্গুয়েজেরই কোড লেখা যায়, তার জন্য হেল্প লাইনও আছে, রাইট? আমরা যখন পিএসপি প্রোগ্রামিং করব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব, আমাকে কিন্তু সে নিজেই গাইড করবে, তার মানে সে আমার ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। সকল ধরনের সাপোর্ট, যে লাইক আমি যখন পিএসপি শিখতে যাব পুরো লাইব্রেরি সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে, সে আমাকে অলওয়েজ হেল্প করতে থাকবে। আমি টাইপ করতে গেলে সে আমার সামনে এনে দেবে, এটা চাচ্ছেন কিনা? এইচটিএমএল সিএসএস এর জন্য একেবারে যে ভালো না সেটা কিন্তু আমি বলছি না। এইচটিএমএল সিএসএস এর একটা জিনিস এখানে নেই যেটা ড্রিমওয়েভারে আছে, যে কোডের সাথে সাথে ডিজাইন দেখা যায়। ডিজাইনে ক্লিক করলে ডিজাইন দেখা যায়, সোর্সে ক্লিক করলে সোর্স দেখা যায়, এখানে শুধু সোর্সই দেখা যায়, ব্রাউজার থেকে ডিজাইন আউটপুট দেখতে হয়। এই পার্থক্য, এর চেয়ে বেটার, বা আমি যদি আরেকটু অ্যাডভান্টেজ বলি, ওই ড্রিমওয়েভার এর চাইতে নেটবিনস এর, নেটবিনস এরর দেখাতে পারে এইচটিএমএল এন্ডে, যে বা সিএসএস এর আপনি কোথায় কি ভুল করে দিয়েছেন, ড্রিমওয়েভার আপনাকে সেই ভুলটা দেখাবে না। ওকে, সো আপনি যখন W3 ভ্যালিডেটর বা ভ্যালিডেটেড ওয়েব পেজ তৈরি করবেন তখন নেটবিনস কি আপনাকে সাপোর্ট দেবে, ওয়ার্নিং পর্যন্ত সে এই লেফট সাইডে মার্ক করে করে দেখিয়ে দেয়। তার মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের রুলস এই এডিটরটার জানা আছে। সো আপনারা বাসার মেশিনগুলোতে নেটবিনস 8টা ইনস্টল করে রাখবেন, এবং কাজ যখন করব সব সময় কি এই নেটবিনসই ইউজ করার চেষ্টা করব। অনেক হয়তো আগে থেকে যদি প্র্যাকটিস করে থাকেন, পিএসপি স্ট্রম আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, বা পিএসপির আরও বেশ কিছু এডিটর আছে, বেস্ট বা খুব ভালো মানের এডিটর গুলোর মধ্যে জেন স্টুডিও, ইক্লিপস আছে, যে এডিটর গুলো ইউজ করা হয় নর্মালি। বাট আমার সাজেশন থাকবে নেটবিনস ইউজ করার, কারণ ম্যাক্সিমাম সফটওয়্যার কোম্পানি গুলো নেটবিনস ইউজ করে যারা বড় বড় কাজ করছে এবং কি বিগ নেম আর কি, আমাদের দেশে এবং দেশের বাইরেও। আচ্ছা, যা বলছিলাম আমি, অ্যাডভান্টেজ বলছিলাম আমি নেটবিনস এর, নেটবিনসটাতে সকল ল্যাঙ্গুয়েজই করা যায়। বাট আমরা যখন নেটবিনসটা ডাউনলোড করব, রাইট, এখানে যেটা ডাউনলোড করা আছে আমার জানা নেই, এখানে ওই প্রজেক্ট সাইনটার উপরে ক্লিক করেন তো সবাই, অ্যাড প্রজেক্টে, অ্যাড প্রজেক্ট সাইনটার উপরে প্রেস করেন। আমি যেখান থেকে কার্সার নিয়ে কি নিউ প্রজেক্ট ক্লিক করেছি, এরকম দেখা যায়, একে লিস্ট আরো লম্বা আরো লম্বা, কমপ্লিট ভার্সনটা ইনস্টল করা আছে ওখানে, জাভা, পিএসপি, পার্ল, পাইথন, হ্যাঁ, C++, সি, হ্যাঁ, এগুলো সব ল্যাঙ্গুয়েজে করা যাচ্ছে। বাট আমার এখানে লাইট ওয়েট ভার্সনটা, যেটা পিএসপি এইচটিএমএল আর কি, আমাদের যতটুকু দরকার, সো হ্যাঁ পাইথন নাই, ওটা অ্যাড করা যায়। আচ্ছা, প্যাসকেলও অ্যাড করা যায় প্লাগইনের মাধ্যমে, যাই হোক। সো আমি যখন আমার আমরা বাসার মেশিনটাতে এই ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করে নিব। আচ্ছা, আমার কাছে জেডিকে 7 আছে, সরি জেডিকে 8 আছে, যদি প্রয়োজন পড়ে নিয়ে যাবেন। আর আমার কাছে সম্ভবত এই এই ভার্সনটাই ডাউনলোড করা আছে, সেটা নিয়ে নেবেন আর কি। আর যখন যদি ডাউনলোড করে নেন বাসার মেশিন থেকে, তাহলে আমরা যাব নেটবিনস ওয়ার্ড জিতে, নেটবিনস ওয়ার্ড জিতে বা নেটবিনস .com .com আর ওয়ার্ড জি গুগলে গেলে দেখা যাবে, নেটবিনস ক্লিক করলেই।
এই যে দেখেন এখান থেকে দেখাচ্ছে যে এটা সি আর সি প্লাস প্লাস এর জন্য, এইচটিএমএল আর পিএসপি এর জন্য এই ডাউনলোডটা, অল এই ডাউনলোডটা আমি জাভা করতে যাচ্ছি এখানে, জাভা ই এখানে, রাইট? সো আমরা কিন্তু কাস্টম করে ডাউনলোড করে নিতে পারি যে আমার কোনটা দরকার, সেই অনুযায়ী আমি ওই ভার্সনটা ডাউনলোড করে নিব, ঠিক আছে না? আচ্ছা আমার কাছে এটা আছে, সো এটা আমি দিয়ে দিব, আর জেডিকে আছে, জেডিকে 8 সেটা দিয়ে দিব। আর জেডিকেটা কেন লাগবে, এটা একটা জাভা ডেভেলপমেন্ট কিট। হ্যাঁ, সো আমার মেশিনে নর্মালি উইন্ডোজ গুলোতে জাভা ডেভেলপমেন্ট কিট অন্যান্য সফটওয়্যার ইনস্টল করতে গেলেও লাগে। সো ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো কি সি প্লাস প্লাস দিয়ে করা আর জাভা দিয়ে করা, সো দেখবেন যেন প্রয়োজন পড়ছে না। তার মানে আগে যে অ্যাপ্লিকেশন গুলো আপনি ইনস্টল করেছেন তার মধ্যে জেডিকে হয়তো ইনস্টল হয়ে গেছে, আপনি জানেনই না। বাট যদি না হয়ে থাকে, আপনি নেট বিনস ইনস্টল করতে গেলে সে একটা অ্যালার্ট দেবে যে এখানে জেডিকে নেই, সো নেট বিনস ইনস্টল করা যাবে না। তো সেক্ষেত্রে আপনি জেডিকেটা আগে ইনস্টল দিয়ে নেবেন, তারপর নেট বিনসটা ইনস্টল দেবেন, ঠিক আছে? কারণ নেট বিনসটা জাভা দিয়ে করা। আচ্ছা এবার আমরা একটা প্রজেক্ট তৈরি করবো আর কি নেট বিনস দিয়ে। আর নেট বিনস এ ডকুমেন্টেশন করা যায়, নেট বিনস এ সোর্স ফরম্যাট করা যায়, নেট বিনস এ ডিবাগিং আছে, নেট বিনস এ আরো বেশ কিছু ফিচার আছে, সার্চিং রিপ্লেসিং থেকে শুরু করে অনেক ফিচার কিন্তু এর মধ্যে আছে, আমরা যেটা করতে পারি। তো HTML5 অ্যাপ্লিকেশনের কথা বলছি, আমি নেক্সটে যাচ্ছি। আমি ই ড্রাইভের মধ্যে যেটা করতে চাচ্ছি, মেসেজ পিএসপি ব্যাচ 15 না, আমরা প্রজেক্ট লোকেশনে এই যে নামটা বলছি এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে আসি। হ্যাঁ, আগে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, আমি ই ড্রাইভে বেসিস পিএসপি ব্যাচ 15 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, বেসিস পিএসপি ব্যাচ 15। এবার হ্যাঁ সিমিলার দিয়ে, সো নাম লিখছি কি বেসিস বেসিস পিএসপি ব্যাচ 15। সো আমি এটাকে ব্রাউজ করে ওই পাতটা দেখিয়ে দেবো। হ্যাঁ, আমি কোথায় আছি, বেসিস পিএসপি ব্যাচ 15 সিলেক্ট করে দিলাম, তারপর এই নামটা কপি করে প্রজেক্ট নেমে দিয়ে দিচ্ছি, দেন ফিনিশ। সো একটা HTML5 অ্যাপ্লিকেশন রেডি হয়ে যাবে, বেসিস পিএসপি ব্যাচ 15 নামে একটা ইন্ডেক্স ফাইলও তৈরি হয়ে গেছে। সো এবার যদি আমরা আমাদের ওই ফোল্ডারে গিয়ে দেখি, বেসিস পিএসপি ব্যাচ 15 একটা সাব ফোল্ডার তৈরি হয়েছে। তো কনফিগ, এটা হচ্ছে নেটবিনস এর রিলেশনাল ফোল্ডার, পাবলিক HTML, এখানে আমাদের কোড লিখতে হবে। বাই ডিফল্ট একটা ইন্ডেক্স ফাইলও চলে আসে, আর ওই অ্যাপ্লিকেশনের জন্য একটা টেস্ট ফোল্ডার তৈরি হয়েছে, রাইট? সো আমাদের কাজটা মূলত কোথায়, এই পাবলিক HTML এর সাব ফোল্ডারে, এই ফাইলটা ইন্ডেক্স ফাইলটাই কিন্তু তৈরি হয়েছে, বুঝতে পেরেছি? আচ্ছা এই যে ফাইলটা ইন্ডেক্স
নামে যে এইচটিএমএল ফাইলটা, যখন এইচটিএমএল ফাইল হয় মূলত এক্সটেনশনটা কি থাকে? এইচটিএমএল ফরম্যাটে। আর বাই ডিফল্ট যে কোডটা এসেছে সেটাকে আমি বলবো এইচটিএমএল পেজ টেমপ্লেট, এইচটিএমএল পেজ টেমপ্লেট আর কি, ডিফল্ট সিনট্যাক্স বা ডিফল্ট কোড, এইচটিএমএল পেজের ডিফল্ট কোড এটা থাকছে। আপনি এই অংশটুকু একেবারে স্ট্যান্ডার্ড রাখতেই হয়। ডক টাইপটা ইম্পর্টেন্ট, রাইট? একটা পেজের জন্য, পেজকে ফাস্টার করার জন্য, সো এটা রাখলে ক্ষতি নেই, বরঞ্চ লাভ আছে। বাট এই অংশটুকু রাখাটা ম্যান্ডেটরি না। এটা কমেন্টস করা যায়, ঠিক সেরকম একটা সিনট্যাক্স দিয়ে রেখেছে যে আমি যখন কোড করব, কোডের মধ্যে কখনো কখনো আমি কিছু ইনস্ট্রাকশন লিখে রাখবো আমার কোড ডেভেলপারের জন্য অথবা আমার নিজের জন্য। হ্যাঁ, এবং যে সিনট্যাক্স দিয়ে এটাকে ডিসেবল করে রাখবো সেটাকে আমরা বলে থাকি কমেন্ট সাইন। আচ্ছা, তো এটাকে আমি বলছি একটা এইচটিএমএল পেজের স্ট্রাকচার। আর এখানে 8টা ট্যাগ আছে এইচটিএমএল এর, টোটাল ট্যাগের সংখ্যা আমি যদি বলি, টোটাল HTML 5 ট্যাগস কত? 114, 114টা HTML 5 এর ট্যাগ আছে, যেটা অ্যাকচুয়ালি HTML এর লেটেস্ট ভার্সন। HTML এর হিস্ট্রিটা আমরা একটু দেখে নিব আর কি, ঠিক আছে? আপনারা একটু HTML এর হিস্ট্রিটা দেখে নেবেন উইকিপিডিয়া থেকে। রাফলি বলছি, HTML প্রথমে এসেছে একদম ফার্স্ট টাইম যখন আসে তখন ছিল 1991 HTML এর ভার্সন 1 আকারে। এখন পর্যন্ত 6টা ভার্সন রিলিজ হয়েছে, HTML 1 2 3 4, এরপর এসেছে XHTML, রাইট? তারপর HTML 5। তো HTML 5 এর ইউজটা শুরু হয়েছে মোটামুটি 2012 থেকে, 11-12 সেশন এসে, বাট ওটা কিন্তু এসেছে 2008 এর জানুয়ারিতে। সো HTML 5 যেটাকে এখনকার দিনে নতুন টেকনোলজি বা মার্কআপ বলা হচ্ছে, বাট তার বয়স কিন্তু বেশ, রাইট? একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রায় 5-6 বছর হতে চলেছে, পপুলারিটি পায় নাই। হ্যাঁ, DHTML টা ওই XHTML এর কাছাকাছি সময়ে, ওটাকে ভার্সন বলা যাবে না, ওটা অ্যাকচুয়ালি HTML জাভাস্ক্রিপ্ট আর CSS এর কম্বাইন্ড একটা, জাভাস্ক্রিপ্ট মিলে একটা কিছু করার মোডটাকে DHTML বলে, ডাইনামিক HTML এর যে কনসেপ্ট আর কি। হ্যাঁ, তো ওটা কিন্তু HTML এর ভার্সনিং এর মধ্যে পড়ে না। হ্যাঁ, HTML এর ভার্সন না, একটা টেকনিক্স বলা যেতে পারে বা একটা টেকনোলজি বলা যেতে পারে। ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি XHTML, এক্সটেন্ডেবল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আলাদা আরেকটা ল্যাঙ্গুয়েজ। বাট আপনি যখন DHTML বলছেন তখন এটা HTML এরই ওই CSS এবং জাভাস্ক্রিপ্ট মিলিয়ে কোন একটা আউটপুট জেনারেট প্রসেসটাকে কি বলা হচ্ছে? DHTML। আচ্ছা, সো HTML 5 এর টোটাল ট্যাগের সংখ্যা 114টা, আর HTML 5টা এখনো কিন্তু ইউনিভার্সাল ওয়েবের জন্য অতটা জনপ্রিয় না, আমি কিছুক্ষণ আগে বলছিলাম না? তো ডিভাইস ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে HTML 5 ইউজ হচ্ছে, ওই ট্যাবলেট মেশিন আর স্মার্টফোন গুলোর জন্য যে অ্যাপ্লিকেশন হচ্ছে সেখানে HTML 5 হ্যাভিলি ইউজ হচ্ছে, CSS 3 হ্যাভিলি ইউজ হচ্ছে, বাট ইউনিভার্সাল ওয়েবে ওই 4-5% ওয়েবের ক্ষেত্রে কিন্তু HTML 5 এর স্পেশাল যে লেআউট ট্যাগ গুলো সেগুলো ইউজ হচ্ছে। কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ইউনিভার্সাল হয়ে গেছে, সবগুলো ব্রাউজার সাপোর্ট করছে, সেগুলো আবার কিন্তু ওই HTML 4 আর 5 এর কম্বিনেশন দিয়ে ইউজ করা হচ্ছে। তো HTML 4 যেটা, 4 এর ট্যাগের সংখ্যা ছিল অনলি 98, আর 5 এ এসে এটা 114। বাট নিউ ট্যাগ যেটা HTML এর নিউ ট্যাগ, HTML 5 নিউ ট্যাগস আছে 30, এটা হচ্ছে মূল ডিফারেন্স তৈরি করেছে HTML 4 এর সাথে 5 এর। শুধু 30টা ট্যাগ নতুন এসেছে এটা দিয়েই কিন্তু মেজর ডিফারেন্স তৈরি করেছে এটা বললে ভুল হবে। এখানে
অনেক বেশি অ্যাট্রিবিউট এসেছে, অনেক বেশি স্কোপ তৈরি করে দিয়েছে জাভাস্ক্রিপ্ট কে এইচটিএমএল এর উপরে প্রোগ্রাম করার জন্য। ওকে, এবং অনেক ফাস্টার আর কি, এইচটিএমএল 5 টা অনেক দ্রুত এক্সিকিউট হয় অন্যান্য এইচটিএমএল ভার্সনের তুলনায়। ডিসঅ্যাডভান্টেজ বলছি এইচটিএমএল 5 এর, এরা সবগুলো ব্রাউজারে সমানভাবে সাপোর্ট করছে না এই 30টা ট্যাগ। 24টা ট্যাগ সাপোর্ট করে এরকম ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, সেও কি সর্বোচ্চ, রাইট? তার মানে 6টা ট্যাগ আছে যেটা অ্যাকচুয়ালি গুগল ক্রোম সহ অন্যান্য ব্রাউজারও আছে যেগুলো সাপোর্টই করে না এখন পর্যন্ত, বাট W3 অর্গানাইজেশন ওই ট্যাগটা ওইদার ভার্সনে অ্যাড করেছে। সো সাফারি, ক্রোম, সাফারি, মজিলা, অপেরা, তারপরে আছে আই, তাই না? সো আই ব্রাউজার সবচেয়ে কম ট্যাগ সাপোর্ট করে, লাস্ট কিছুদিন আগের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ওটা ইম্প্রুভ করতে পারে। 18-19টা ট্যাগ সাপোর্ট করতো আই ব্রাউজার, তার মানে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে যে ওখানে HTML5 এর অনেক ট্যাগই কিন্তু তারা সাপোর্ট করছে না। এই কারণে ইউনিভার্সাল ওয়েবে মানে পুরোপুরি HTML5 এর ইউজটা কিন্তু কম হচ্ছে। বাট যে ট্যাগ গুলো মনে করেন এরকম 15-16টা ট্যাগ আছে যারা সবগুলো ব্রাউজারেই সাপোর্ট করছে, তো সেগুলোকে কিন্তু আবার আমরা এই ইউনিভার্সাল ওয়েবে ইউজ আকারে দেখতে পাচ্ছি। লাইক আপনি ওয়েব পেজ গুলোতে যে ভিডিও ফাইল, অডিও ফাইল অথবা এমবেডেড ফাইল যেগুলো, যে শক ওয়েব ফাইল যেগুলো দেখছেন, সেগুলো কিন্তু এখন HTML দিয়েই করা হচ্ছে, যেটা আমার ওয়েব পেজ গুলোকে অনেক বেশি ফাস্ট করছে। যদি এটা ফ্ল্যাশ দিয়ে করতে হতো, যে ফ্ল্যাশ প্লেয়ার ইউজ করে আমার ভিডিও চলবে, অডিও চলবে অথবা ফ্ল্যাশ ফাইল চলবে, তাহলে ওয়েব পেজটা অনেক স্লো হয়ে যেত, রাইট? এখন কিন্তু অনেক দ্রুত এক্সিকিউট হয়। লাইক আপনি যখন বাংলা নিউজ খুলছেন, এখন হাজারো অ্যাড খুব ফ্রিকোয়েন্টলি চলে আসে, একবারে ইনস্ট্যান্ট চলে আসতো, আগে কি পিট পিট করে জ্বলতে জ্বলতে আসতো, হ্যাঁ, তারার মতো, যে একটা জ্বললো তারপর একটা জ্বললো তারপর আরেকটা জ্বললো, এভাবে আসতো, এখন কি একবারে আসে না? সো ওই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো, যে ফ্ল্যাশ ফাইল গুলো এখন এমবেড ট্যাগ ইউজ হচ্ছে, বাট আগে কি হতো, জাভাস্ক্রিপ্ট এর ওই ফ্ল্যাশ, জাভাস্ক্রিপ্ট ইউজ করে ফ্ল্যাশ প্লেয়ারের মাধ্যমে রান করা হতো এমবেড করে করে। HTML এর 5 এর একটা অ্যাডভান্টেজ, মানে অ্যাডভান্টেজ আছে কিছু, আবার অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজেস আছে। সো কমপ্লিট হলে হয়তো ইউনিভার্সাল ওয়েবের জন্য অনেক বেশি উপকার হবে। আচ্ছা, তো যেটা আমরা যাচ্ছিলাম যে আমরা সিনট্যাক্স ট্যাগ, এই সিনট্যাক্স গুলোর মধ্যে এই ভেতরের দিকে যে ট্যাগ গুলো দেখছেন এগুলো সবই কি 4 থেকে মাইগ্রেশন, মানে মাইগ্রেটেড হয়ে 5 এ ঢোকা। তো আমি বলছি যে এখানে নতুন ট্যাগ এসেছে কত, 30টা। সো HTML 4 থেকে 84 ট্যাগস আনা হয়েছে, 114টা ট্যাগের মধ্যে থেকে 84টা ট্যাগ বলতে পারেন যেটা 4 এর ট্যাগ 5 এ এসেছে, আর নতুন করে অ্যাড করা হয়েছে 30টা ট্যাগ। সো একটা ভার্সন চেঞ্জ হলে সবকিছু যে চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু না, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেজর চেঞ্জটা হয় কি, যে দেখা যাচ্ছে 20 বা 25 অথবা ম্যাক্সিমাম কি 30% চেঞ্জ আসে কোনো কিছু, যদি আমি ভার্সন চেঞ্জ বলি। আর সাব ভার্সন চেঞ্জটাতে ওই 1%, 2%, 5%, ম্যাক্সিমাম 10% চেঞ্জ হয় যখন সাব ভার্সন চেঞ্জ হয়। তো বলে না যে এরকম, এই যে আমরা যখন দেখছিলাম যে নেট বিনস এর হচ্ছে যে লাইক 6 এর কয়েকটা ভার্সন আছে, সাব ভার্সন আছে 6.2, 3, 6.8, অনেক দিন চলেছে 6.8, তারপরে 7 এসে একটা ভালো চেঞ্জ নিয়ে 7 ভার্সন এসেছে 7.1, 2, 3, তারপরে আবার আমরা ভার্সন 8 দেখতে পাচ্ছি, মানে ভার্সন 8 এর কিন্তু 8.0.1 আবার রিলিজ হয়ে গেছে, সুতরাং আগে 8.1 ও কিন্তু রিলিজ হয়ে গেছে, বুঝা যাচ্ছে? সো 8 আর 8.1 এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, বাট 7 এর সাথে 8 এর ভালোই পার্থক্য আছে, বুঝা যাচ্ছে? মানে পার্থক্যটা যে অনেক বেশি সেটা কিন্তু বললে ভুল হবে, 15-25% এর মধ্যে হয়তো চেঞ্জ আছে, বাকিগুলো তো আবার কি আগেরই সব, রাইট? আচ্ছা, ঠিক তেমন আমরা যে ট্যাগগুলো এখন দেখতে পাচ্ছি সেই ট্যাগগুলো সবই কি পুরনো ট্যাগ, এখানে নতুন কোনো ট্যাগ আসে নাই যে লেআউটটা তৈরি হয়েছে, বাট একটা জায়গাতে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে যে এই জায়গাটা, যে HTML 4 এ একটা লম্বা লাইন লিখতে হতো, এটা যে HTML 4 ডকুমেন্টেশন এটা বোঝানোর জন্য, বাট 5 এ শুধু HTML লিখলেই হয়। ওই লম্বা লাইনটা আপনারা দেখতে পাবেন ড্রিমওয়েভারে, যখন ড্রিমওয়েভারে একটা HTML ফাইল জেনারেট করবেন তখন দেখবেন যে অনেক বড়, 2 লাইন হয়ে যাচ্ছে ভেঙে চুরে, রাইট? সো ওইটা হচ্ছে কি HTML 4 এর ডকুমেন্ট টাইপ। এন্ড ডকুমেন্ট টাইপের মানে কি, যখন এই ফাইলটা এক্সিকিউট হবে ব্রাউজারে, ব্রাউজার বুঝে নেবে যে ভার্সন ইউজ করা হচ্ছে কি 5, সে যাবে কোথায়, 5 লাইব্রেরিতে, এবং কোড এক্সিকিউট করে দেবে, কারণ সবগুলো ভার্সনের জন্য আলাদা আলাদা লাইব্রেরি ব্রাউজারের মেমোরিতে সেট করা আছে।
এটা 4 এর জন্য, এটা 5 এর জন্য, এটা 3 এর জন্য, 2 এর জন্য, 1 এর জন্য। এখন আমি যদি ভার্সন ডিক্লেয়ার না করি, সে কোড সিনট্যাক্স যেভাবে দেখবে সেভাবে এক্সিকিউট করা শুরু করবে। মনে করেন এমন একটা সিনট্যাক্স দেখলো এইচটিএমএল, এটা তো ফার্স্ট ট্যাগ, সে 1 থেকে এক্সিকিউট করবে, তারপর 2 লাইব্রেরিতে যাবে আপডেট পাবে ওখান থেকে এক্সিকিউট করবে, 3 তে যাবে আপডেট পাবে ওখান থেকে এক্সিকিউট করবে। তার মানে ওই ওই একই ট্যাগটা বারবার করে এক্সিকিউট হতে হতে যাচ্ছে, যদিও খালি চোখে বোঝা যাচ্ছে না যে কত দ্রুত এক্সিকিউট হচ্ছে, রাইট? তো যদি আমি নির্দিষ্ট করে দেই যে তুমি 5 এ যাও এক্সিকিউট করো, স্যার বাকি 4টা সময় কি আর এক্সিকিউট হবে, রাইট? ওকে, তো বিষয়টা হচ্ছে কি স্পেসিফিক করে দেওয়া আমি কোথায় আছি, যে আমি কম্পিউটারে রুম নাম্বার বা ল্যাব নাম্বার 401 এ আছি, আমি নির্দিষ্ট করে দিয়েছি, আমি খুঁজে পাওয়া সহজ। যদি বলা হতো যে আমি বিল্ডিং এ আছি, বোঝা কি অনেক কঠিন হয়ে যেত না? আচ্ছা নাও, তো তাহলে ডকটেট দিয়ে বোঝানো হচ্ছে কি এই ডকুমেন্টের টাইপ, যে কোন ভার্সনের এইচটিএমএল এখানে লেখা হচ্ছে এবং কোন লাইব্রেরি ওপেন করে এইচটিএমএল এই কোডগুলোকে এক্সিকিউট করবে ব্রাউজার। ওকে, এইটা একটা স্পেশাল, এটা একটা স্পেশাল ট্যাগ, এর মতো ট্যাগ আর নেই। পরের যে ট্যাগটা আসছে এটাকে বলা হচ্ছে কমেন্টস ট্যাগ। কমেন্টস ট্যাগটা মূলত তৈরি করে রাখা হয়েছে কোন একটা এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে আপনি কমেন্টস দেবেন, কমেন্টস বলতে আপনি কি করেছেন এই জায়গাটাতে সেটা ডিক্লেয়ার করে রাখবেন বা লিখে রাখবেন, যাতে আপনি অথবা অন্য কেউ সেটা বুঝতে পারে। আপনি অথবা অন্য কেউ যেন সেটা বুঝতে পারে। মনে করেন আপনার 1000 লাইনের একটা কোড হয়ে গেছে একটা পেজ স্ট্রাকচার তৈরি করতে করতে, সো এর মধ্যে হয়তো 150 লাইন আছে হেডার পোর্শনটার জন্য, 100 লাইন আছে মেনুটা তৈরি করার জন্য, কন্টেন্টের জন্য আছে, ফুটার আছে, বিগ ফুটার আছে, সাইড বার্স আছে। আপনি যদি বলে রাখেন যে এখান থেকে শুরু হেডার এখানে শেষ, তাহলে আমি কিন্তু ব্লক ধরে বুঝে নিতে পারবো যে এই অংশটুকু হেডারের জন্য। সো হেডারের প্রবলেম হলে ওই জায়গাটাতেই আমরা খুঁজবো কোথায় প্রবলেম হলো, রাইট? পুরো পেজ খোঁজার কি দরকার আছে? নেই। বা অন্য কেউ যদি জানতে চায় আমি কাজ করেছি বাট চেঞ্জ করবে কে, ডিফারেন্ট আরেকজন ডেভেলপার, রাইট? তো সেক্ষেত্রে তার খুঁজে পেতে অনেক সহজ হবে। তো আমরা যত ভালো করে ডকুমেন্টেশন করব ঠিক তত ভালো করে কি বোঝা যাবে যে আমার কোডগুলো কোথায় কি আছে, আর আমার কলিগসরাও ঠিক সেভাবে কি দ্রুততার সাথে কি প্রবলেমের সলিউশন দিতে পারবে। সো ডকুমেন্টেশন অত্যন্ত ইম্পর্টেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো আস্তে আস্তে আমরা ওই এইচটিএমএল এন্ড ডকুমেন্টেশন, প্রোগ্রামিং লেভেল ডকুমেন্টেশন, ডেটাবেস লেভেল ডকুমেন্টেশনের কিছু বিষয় ক্লাসের মধ্যে আলোচনা করব। আচ্ছা, এইচটিএমএল কে বলা হচ্ছে মাদার ট্যাগ, যার মধ্যে এইচটিএমএল এর এই দুইটা ট্যাগ ছাড়া বাকি সকল ট্যাগ, এই দুইটা ট্যাগ মানে এই ট্যাগটা কিন্তু সবসময় বাইরেই থাকে, কমেন্টস ট্যাগটা কিন্তু এই মাদার ট্যাগের মধ্যেও ইউজ করা যায় বাইরেও ইউজ করা যায়, সব ট্যাগ এর ভেতরেই থাকবে। মেইন জোন হচ্ছে হেড এবং বডি। ওকে, সো হেড সেকশনে, হেড সেকশনটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হয় ওয়েব পেজের এই স্ট্যাটাস ওরিয়েন্টেড ইস্যু, যেটাকে আমি আইকন নিয়ে আসবো, যেটাকে আমি ফেভ আইকন বলছি, অথবা কি আমি টাইটেল লিখবো, অথবা কি আমি অপটিমাইজেশনের জন্য কিছু টেকনিক্স অ্যাপ্লাই করবো যেটা মেটা দিয়ে করা হয়, আবার আমি বিভিন্ন ধরনের ক্যারেক্টার সেট আমার ওয়েব পেজ গুলোতে যে লেখাগুলো হবে যে ক্যারেক্টার গুলো লিখবো সেটা কোন ল্যাঙ্গুয়েজে সেটা সাপোর্ট দিব, রাইট? আমি ডিভাইস সাপোর্ট দিব যে কোন ডিভাইসে আমার ওয়েব পেজটা ডিসপ্লে হবে, সো তার জন্য যে কোড গুলো লিখবো, আবার আমি সিএসএস এর কোড এইচটিএমএল এ লিখবো অথবা সিএসএস ফাইল এইচটিএমএল এর সঙ্গে লিঙ্ক করব, জাভাস্ক্রিপ্ট এর কোড এইচটিএমএল এ লিখবো অথবা জাভাস্ক্রিপ্ট এর কোড এইচটিএমএল এর সঙ্গে লিঙ্ক করব, এই কাজগুলো করা হবে কোথায়? হেডে। সো স্ট্যাটাস এন্ড রিলেশন করা হবে কোথায়? হেডের মধ্যে। আর এক্সিকিউশন বডি, যেমন ওয়েব পেজের টোটাল ডিজাইনটা হচ্ছে কোথায়? বডিতে। সো হেডের মধ্যে চার পাঁচটা, পাঁচটা বা ছয়টা ট্যাগ আসে, যে লাইক টাইটেল, মেটা, লিংক, স্টাইল, স্ক্রিপ্ট, মেইনলি এই পাঁচটা ট্যাগের ইউজ হয়, আর বাকি সকল ট্যাগ চলে যায় কোথায়? বডিতে। এখন বডিতে কিন্তু স্ক্রিপ্ট ট্যাগটা লেখা যায়, বাট স্টাইল ট্যাগও কিন্তু আমি বডিতে লিখতে পারি, বা টাইটেল, মেটা বা লিঙ্ক এদের কিন্তু বডিতে লিখলে কাজ করবে না, রাইট? তো আমি যে দুইটা ট্যাগের কথা বলছি এই তিনটা ট্যাগ এই হেডের জন্যই, টাইটেল, মেটা আর লিঙ্ক, বাকি যে দুইটা বললাম অপশনাল লোকেশনের জন্য, স্টাইল আর স্ক্রিপ্ট, যেটা বডিতেও লেখা যায় আবার হেডেও লেখা যায় কোনো সমস্যা হয় না, বাট স্ট্যান্ডার্ড প্লেস কোনটা? হেড সেকশন, রাইট?
বাট প্রয়োজনে স্ক্রিপ্টকে আমরা বডিতে লিখতে পারি। সো স্ক্রিপ্ট যে কোনো জায়গায় লেখা যায়, ইভেন এটা এইচটিএমএল ট্যাগের বাইরেও লেখা যায়। স্ক্রিপ্টটা আমরা এইচটিএমএল ট্যাগের বাইরেও লিখতে পারি। আচ্ছা, সো আস্তে আস্তে আমরা বিষয়গুলো দেখব। সো এখন এই যে পেজটা যেটা আমাদের index.html বলছি, টাইটেলের মধ্যে লেখা আছে টু ডু সাপ্লাই এ টাইটেল, আবার বডির মধ্যে লেখা আছে টু ডু রাইট কন্টেন্ট। তো কে কোথায় এক্সিকিউট হচ্ছে একটু দেখেন। ডোমেইন ট্রান্সফার করতে ডোমেইনে ট্রান্সফারের জন্য আপনার একটা নেশা আইডি কার্ডে ইয়ে লাগবে, স্ক্যান কপি লাগবে, আপনার পার্সোনাল ডিটেল লাগবে আর সিভিটা পাঠিয়ে দেবেন, নেশা আইডি কার্ডের ফটো কপি পাঠাবেন, স্ক্যান কপি পাঠাবেন, আর হচ্ছে ডোমেইন ট্রান্সফার কি যেটা অসুবিধা তাই আর আগে আগে ডোমেইনে ডোমেইনে ট্রান্সফার কি যেটা সেটা পাঠাবেন, এটা বিকাশ করে দিতে পারেন অথবা ব্যাংকে দিতে পারেন। আপনার ওই প্যানেলে দেখতে পাচ্ছেন কোন রেজিস্ট্রেশন এবং ট্রান্সফার যেটা 1200 টাকা, বাট পোস্টিং এর সাথে পোস্টিং যদি সঙ্গে নেয় তাহলে এমনের দামটা 800 টাকা, আর যদি পোস্টিং না করে শুধু যদি কমে আমাদের এখানে যখন রাস্তাতে আসবে তখন তার সঙ্গে যে টাইমটা মনে করেন আপনার যে টাইম হচ্ছে ডোমেন এক্সপায়ার করবে December 31। তো যখন আপনি আমাদের এখানে ট্রান্সফার করবেন ট্রান্সফার ফিচার নিয়ে, তখন সেটা এক্সপায়ার করবে 2015 December 31, তার মানে 1 বছরের জন্য রিনিউয়াল হবে ট্রান্সফার কাম রিনিউয়াল। সার্ভার প্রসেস করবে ট্রান্সফার করে নিয়ে যদি এটা অ্যাক্সেস প্যানেল যায় সেক্ষেত্রে ইনস্টল করে নেওয়া যায়, আর অ্যাক্সেস প্যানেল না হলে অ্যাক্সেস প্যানেলটা ইনফরমেশন যদি পাওয়া যায় তাহলে আচ্ছা আমরা একটু দেখি আবার যে এই যে টাইটেলটা, তাই না, টাইটেলের মধ্যে যা লেখা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি কোথায়, এখানে, তাই না। আর বডি ডিভের মধ্যে যা লেখা হয়েছে সেটা অ্যাকচুয়ালি ডিসপ্লে করছে আমার পেজের হোয়াইট, ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গাগুলো আমরা কিন্তু খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবো। এখানকার লেখা চেঞ্জ করলে জায়গায় চেঞ্জ হবে, টাইটেলের লেখা চেঞ্জ করলে টাইটেলের লেখাটা চেঞ্জ হবে। আচ্ছা, তো আমি একটু এই টাইটেলের লেখাটা একটু চেঞ্জ করে দেই, আমি বলছি হোম।
ফাইলটা সেভ করলাম কন্ট্রোল এস অথবা এটা প্রেস করলে হবে সেভ প্রেসটা দিয়ে রিলোড দিলে কিন্তু এই টাইটেলটা চেঞ্জ হয়ে হোম হলো রাইট এরপর আসি আমরা মানে টাইটেলটা তো বুঝলাম তাই না যে টাইটেল ট্যাগের কাজ কি স্ট্যাটাসটা যে লেখাটা ওঠে ওই জায়গাটায় যা লিখবো সেটাই ডিসপ্লে করবো এবার আসি আমরা মেটাতে মেটা ক্যারেক্টার সেট UTF-8 এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ট্যাগ HTML5 এ এসেছে মানে HTML5 এ এই অ্যাট্রিবিউটসটা দেখা যায় সো এর মাধ্যমে যেটা হয় যে আমি আমার ওয়েব পেজ গুলোকে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার সেট সাপোর্ট করাতে পারি ঠিক আছে আমি চাইলে এখানে বাংলা লিখে দিতে পারি যদিও নেটবিনস আমি যদি বাংলা লিখি অব্রো ইউজ করে এটা বাংলা লেখাটা উঠবে না বাট ব্রাউজারে গিয়ে ঠিকই ডিসপ্লে করবে এখান থেকে একটা এটার একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারে নেটবিনস এর যে বাংলা ওঠে না বাট ড্রিমওয়েভারে কিন্তু বাংলা দেখা যায় বাংলা ওঠে তাই না আমি একটা বাংলা লিখেছি দেখি আমাদের ব্রাউজারে কেমন দেখায় বাংলা আসছে রাইট তো আমি যে কোনো জায়গায় আমার টাইটেল বা বডি বা যে কোনো লোকেশনে কিন্তু আমি ইউনিভার্সাল ক্যারেক্টার সেট ইউজ করতে পারছি ক্যারেক্টার সেটের সাপোর্টটা দিচ্ছে কি ক্যারেক্টার সেট যখন UTF-8 তখন এটা ইউনিভার্সাল যে কোনো ল্যাঙ্গুয়েজ আমি এখানে এই একই পেজের ভেতরে আমি আরবি ফার্সি উর্দু চাইনিজ হিন্দি সব লিখতে পারি আবার আমি যদি ক্যারেক্টার সেট চেঞ্জ করে আমি হিন্দি ক্যারেক্টার সেট দেই তাহলে শুধু সেটাই সাপোর্ট করবে হ্যাঁ যদি আমি মেটা ট্যাগের এই লাইনটা না রাখি শুধু ইংলিশই সাপোর্ট করবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আর সাপোর্ট করবে না ওকে সো ইংরেজি ল্যাঙ্গুয়েজের জন্য স্পেসিফিক করে ক্যারেক্টার সেট ডিক্লেয়ার করা দরকার নেই ঠিক আছে বাংলা কিন্তু আর আসছে না আমি কারণ ওই লাইনটা ডিসেবল করে দিয়েছি এরপরে মেটার যে লাইনটা আছে এটা ভিউ পয়েন্ট আর কি আমার ওয়েব পেজটা যখন ডিসপ্লে হবে এটা ডিভাইস ওয়াইজ তার স্কেলটা 1 রাখবে আমি যদি এই পেজটা ডিসপ্লে করাই আমি যদি মোবাইল দিয়ে দেখতে চাই তাহলে মোবাইল আমার ওয়েব ব্রাউজারে যেরকম দেখাবে মোবাইলের মধ্যে গিয়ে তার স্ক্রিন অনুযায়ী তার রেজুলেশনটা ছোট করে নিয়ে ওভাবেই দেখাবে ট্যাবের মধ্যে স্ক্রিনটা ছোট করে নিয়ে ঠিক ওভাবেই দেখাবে আমি ব্রাউজারে যেরকম আমার ল্যাপটপে যেরকম দেখতে পাচ্ছি আমার মোবাইল এবং হ্যাঁ ট্যাবলেট মেশিনেও সিমিলার ভাবেই আউটপুটটা দেখাবে যখন বলা হচ্ছে কি ইনিশিয়াল স্কেল 1 রাইট সো এটাও কিন্তু HTML 5 এরই অ্যাট্রিবিউট ভ্যালু আর কি নাও এর পরে যে বিষয়গুলো আছে আমি আরো আরো একটা ট্যাগ ইউজ করব আর কি যে পাশাপাশি একটা ইমেজ দেখা যাচ্ছে এই ইমেজটা দেখছেন না মূলত এই ইমেজটা হচ্ছে লোগো লোগোর একটা ফর্ম ফরম্যাট তাই না শর্ট একটা ইমেজ আর কি লোগোটাকে খুব ছোট করে এখানে দেখানো হয় যার একটা নাম আছে ফেভ আইকন তাই না ফেভ আইকন আইসিও টাইপের ইমেজ হলে বেটার হয় বাট যে কোনো এক্সটেনশনের ইমেজই এখানে দেওয়া যায় আর এই আইকন গুলো স্ট্যান্ডার্ড উইথ হাইট 16x16 হ্যাঁ 16 উইথ 16 হাইট সো কোয়ালিটি ইমেজ লাইক আমি যদি বলি যে 10 কিলোবাইট 15 কিলোবাইট এর একটা ছোট্ট ইমেজ কে আমি যদি ফেভ আইকন বানাতে চাই আমি লাইক চাইলে যদি ফটোশপ জানি আমি খুব সহজে বানিয়ে নিতে পারি তাই না ভেরি সিম্পল নলেজ যদি ফটোশপে থাকে আর যদি আমাদের কোনো নলেজই না থাকে সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটের মাধ্যমে ফেভ আইকন বানিয়ে নিতে পারি তাই না সো ওয়েবসাইটের মাধ্যমে ফেভ আইকন আমি যদি বানাতে চাই কিভাবে যাও মনে করেন এটা একটা লোগো ডাউনলোড করা আছে ডাইমেনশনটা দেখে আমাদের সাইটের যে লোগোটা আমি প্রপার্টিতে যাচ্ছি ডিটেইল থেকে নিয়ে এটা দেখছি যে 144x160 সাইজের একটা ইমেজ
বাট ওই ইমেজটাকে আমি ফেভ আইকনে কনভার্ট করে নিব। আমি যাচ্ছি ফার্স্টে গুগলে, নিয়ে চলে আসছে ফেভ আইকন জেনারেটর। আমি ফেভ আইকন জেনারেটর ডট ওয়ার্জিস এ যাচ্ছি। আমি ব্রাউজ করে আমার ওই ডেস্কটপ থেকে ইমেজটাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার যে লোগোটা আছে, লোগোটাকে আমি দেখালাম। এরপর আমি বলছি ক্রিয়েট ফেভ আইকন। হ্যাঁ, ক্রিয়েট ফেভ আইকন ক্লিক করলেই আমার আইকনটা তৈরি হয়ে গেছে এবং এই কোড দিয়ে আনা যায়, সেই কোডটাকে সাজেস্ট করছে। তো আমি আমার ফেভ আইকনটা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড লিঙ্কে প্রেস করেছি। আইসিও টাইপের একটা ইমেজ বানিয়ে দিয়েছে, বাট আমারটা কি ছিল জেপিজি। আমি দেখে একটা ইমেজ দিলাম, সে আমাকে একটা আইকন বানিয়ে সে রিটার্ন করলো। এটা একটা ওয়েবসাইট আর কি, খুবই ছোট্ট, দেখেন না এর মধ্যে আদার্স লিংক নেই বললে চলে। তো খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন বলা যেতে পারে ওয়েব বেস। তো আমি যাচ্ছি পাবলিক এইচটিএমএল এর মধ্যে, আমি আমার এই ফেভ আইকনটা সেভ করে রাখলাম। দেখি আমাদের পাবলিক এইচটিএমএল এর মধ্যে ফেভ আইকনটা এসেছে, রাইট। এখন ওই ইমেজটাকে যদি আমরা দেখি, সেটা কিন্তু 16x16 সাইজের একটা ছোট্ট ইমেজ। এবং এক্সটেনশনটা কি আইসিও, ডিটেইলে গেলে একটু খেয়াল করেন এই ডাইমেনশনটা কত, 16x16, এটা স্ট্যান্ডার্ড আর কি। এখন তারা যেভাবে আমাকে সাজেশন দিচ্ছে, এটা হচ্ছে ওয়েব ওয়েবের জন্য। হ্যাঁ, লোকাল মেশিনে কিছুটা চেঞ্জ করতে হয়। তো এই এই লাইনটা আমি কপি করছি, লাইনটা কপি করে আমি মেটা ট্যাগের এই লাইনের শেষে বসিয়ে দিচ্ছি, ক্লোজিং ট্যাগ দিলাম। এই যে স্ল্যাশটা দেখতে পাচ্ছেন, এটা না দিলেও চলে। সো স্টেপ স্ল্যাশ, সো এটা সেভ করে দেই। যদি আমার ইমেজের নাম কি ফেভ আইকন, ব্রাউজারে রান করাই, হোমটাতে যাচ্ছি, লোড দেই, এই ইমেজটা দেখা যাচ্ছে, তাই না? আমরা কিন্তু ইমেজটাকে দেখতে পাচ্ছি। সো আমরা আমাদের ওয়েব পেজে ফেভ আইকনটা নিয়ে আসতে পারছি ইউজিং ট্যাগ লিংক। সো লিংক ট্যাগ এর মাধ্যমে কিন্তু সিএসএস কেও রিলেশন করা হয়। এটা একটা রিলেশনাল ট্যাগ, এখানে বলা হচ্ছে রিলেশন কার সঙ্গে হবে, শর্টকাট আইকনের সঙ্গে। আইকনটা কোথায় আছে সেটা আপনাকে বলে দিতে হবে, আর আইকনের টাইপটা কি সেটা আমাকে বলে দিতে হবে। ঠিক সিমিলার ভাবে আমি যদি সিএসএস লিংক করি, এখানে বলবো কি স্টাইল শীট, এই স্টেপের মধ্যে সিএসএস ফাইলটার পাথ, আর টাইপটা বলতে হবে টেক্সট আর সিএসএস, সেটা আপনারা কিন্তু দেখবেন। আমরা এই এতটুকু কাজ একটু সেরে ফেলে একটু প্র্যাকটিস করে নেই সবাই। আচ্ছা, আমরা সবাই পেরেছি আশা করি। আমি কিন্তু ক্লাস রেকর্ড করছি, ঠিক আছে, যে আলোচনাটা করছি সেটা রেকর্ড হচ্ছে। তো এসি একটু কমিয়ে মানে বাড়িয়ে দেন, কত দাও আছে রিমোটটা কোথায় একটু দেখ, দেখছি
আর কয়েকদিন পর লাগবে না তাই না আর 10 দিন পরে আর লাগবে না ঈদের পর লাগবে ঈদের ঈদের মধ্যে হ্যাঁ গরম থাকবে একটু ঈদের পর পরে অক্টোবর 15 পরে আর লাগবে আচ্ছা আমরা একটা লেআউটের করা শিখবো আর কি টেবিল দিয়ে করবো ফার্স্টে সহজে এই লেআউটটা করার চেষ্টা করব আমরা এবং ইউজ করব কি আমাদের যে HTML 5 এর লেআউটের ট্যাগ আছে 7টা তার মধ্যে ভেরি বেসিক যেটা একটা আছে টেবিল সেই টেবিলটা একটা ইউজ করব কারণ টেবিল দিয়েই লেআউট করা যাবে অন্যান্য অন্য যে 6টা ট্যাগ আছে এটা CSS ছাড়া লেআউট করা যায় না আমরা CSS তো জানি না সো লেআউট টেবিল দিয়েই করতে হবে এখন আমরা যদি করতে চাই তো টেবিল দিয়ে করার চেষ্টা করছি আমরা একটু জানি যে টেবিলের টেবিল কাকে বলে বলেন আপনারা টেবিল কাকে বলে রো আর কলামের সমষ্টিকেই টেবিল বলে তাই না রো আর কলামের সমষ্টিকে টেবিল বলে এখানে কয়টা রো আছে 4টা রো তাই না আচ্ছা সো আমি একটা টেবিল করতে গেলে যেটা লাগবে মিনিমাম একটা রো আর একটা কলাম সো রো হয় TR দিয়ে কলাম হয় তার ভিতরে TD এর মাধ্যমে এটা ওয়ান রো ওয়ান কলামের একটা টেবিল হয়েছে বাট আমি যদি আউটপুট দেখতে চাই আউটপুটে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না হ্যাঁ ভিজিবল কোনো কিছুই হয় নাই শো করার জন্য আমি বর্ডার নিচ্ছি ছোট্ট একটা কিছু দেখা যাচ্ছে তাই না একটা বর্ডারের এটা একটা সেলের মতো এসেছে এখন এর উইথ সেট করছি টেবিল দিয়ে নরমালি যদি কোন লেআউট হয় সেক্ষেত্রে এটা ফিক্স লেআউট হয় এবং ফিক্স লেআউটের স্ট্যান্ডার্ড উইথ হচ্ছে 980 হ্যাঁ 980 পিক্সেলের ফিক্স লেআউটের উইথ হয় আমরা উইথ দেখতে পাচ্ছি 980 পিক্সেল দেখে নেই সেভ করার পর এই যে 980 পিক্সেল হয়েছে
আমার মেশিনের রেজুলেশনটা কিন্তু 1280, হ্যাঁ 1280 1280, এই কারণে এই সাইডটাতে বেশ গ্যাপ দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা স্ট্যান্ডার্ড উইথ কিন্তু 1024, বাট লেটেস্ট যে ল্যাপটপ বা ডেস্কটপ গুলো আসছে এখানে কিন্তু 1280 স্ট্যান্ডার্ড রেজুলেশন দেয়া থাকে উইন্ডোজ 8 এ। উইন্ডোজ 7 এ কিন্তু 1024 বাই ডিফল্ট, আর 8 এ 1280 বাই ডিফল্ট। সো ফিক্সড উইথ যখন আমি বলছি তখন এটাকে সেন্টার অ্যালাইন করলে বেটার হয়, অ্যালাইন সেন্টার বলে দিচ্ছি, তাহলে আমার এটা সেন্টারে গেছে, লেফট এবং রাইটে সমানভাবে জায়গা ছেড়েছে। আমরা দেখি আমি করছি, আমরা দেখি আমি সময় দিব এটা করার জন্য, হ্যাঁ স্ট্যান্ডার্ড 980 পিক্সেল যদি ফিক্সড হয়, যে আমি আমার সাইটটা ফিক্সড উইথে করতে যাচ্ছি, এর জন্য স্ট্যান্ডার্ড 980 তে ইউএস মার্কেট, ইউকে মার্কেট 960, হ্যাঁ ইউনাইটেড কিংডম এটা ইউরোপিয়ান রিজন থেকে যে কাজগুলো আসে ওখানে 960 দিয়ে স্ট্যান্ডার্ড ধরা হয়। আচ্ছা তো আমার ফার্স্টে যেটা দরকার পড়বে যে এটা হচ্ছে আমার উইথটা সেট করেছে, হাইটটা কিন্তু টেবিলের অ্যাট্রিবিউট দিলেই এরর চলে আসবে, কারণ অ্যাট্রিবিউট লিস্ট থেকে হাইটকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখেন আমি যখন হাইট সেট করছি এই নিচে একটা রেড আন্ডারলাইন চলে আসে, তাই না? তার মানে আপনি একটা এরর করছেন, অ্যাট্রিবিউট হাইট নট অ্যালাউড অন দ্য এলিমেন্ট টেবিল, বাট হাইট দিতে হলে আমাকে কি এখান থেকে অ্যাট্রিবিউটের মাধ্যমে দিতে হবে। এইচটিএমএল এর আরেকটা লিমিটেশন হচ্ছে সে এরর সহ কাজ করতে পারে, রাইট? এটা লিমিটেশন, যে এরর সে নেগলেক্ট করে আর কি, সে আউটপুট দেখিয়ে দেয় যে ভার্সন যদি আপনি মিসম্যাচ করেন সে কিন্তু ওই এররটা নিয়ে কাজ করে না। আমরা এররটা ফিক্স করতে পারবো কখন, যখন আমরা সিএসএস শিখবো। সিএসএস এর মাধ্যমে যদি আমরা উইথ হাইট বর্ডার এগুলো দিয়ে দেই তাহলে কি আর এরর আসবে? আসবে না, কারণ সিএসএস শিখলে এররটা কভার করা সম্ভব হবে। আচ্ছা সো আমাদের একটা সেলই হয়েছে, একটা সেল যেখানে একটা রো একটা কলাম দেখা যাচ্ছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে নাম্বার অফ রোস বাড়াবো। আমার রো কয়টা আছে? চারটা রো আছে, আরো তিনবার রিপিট করেছি, চারটা রো বানালাম, তাই না? এরপর আমি বানাবো কি কতগুলো কলাম আছে। প্রথম রোতে কলাম কয়টা আছে? দুইটা। দ্বিতীয়টাতে একটা। তিন নম্বরটাতে তিনটা। আচ্ছা আরে একটা, রাইট? তো যেখানে যে কয়েকটা সেল আছে আমি যদি ওই টিডি পরিমাণ দিয়ে ব্রাউজারে গিয়ে দেখি তাহলে আমি যা চেয়েছিলাম তাই কি হয়েছে? হয় না? আমি বোর্ডে যেভাবে এঁকেছি সেভাবে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। আচ্ছা বোর্ডে যা পেয়েছি সেটা কিন্তু একেবারেই হচ্ছে না, টেবিলের একটা লিমিটেশন আছে, অনেক বড় লিমিটেশন আছে আর কি। এবং লিমিটেশনটা হচ্ছে যে টেবিলের যে ম্যাক্সিমাম কলাম থাকে, যে রোটাতে ম্যাক্সিমাম সংখ্যক কলাম থাকে ওই রো এর ওপর বেস করে সে প্রতিটা রোতেই ওই সমান সংখ্যক কলাম এক্সপেক্ট করে। তো আমার যেহেতু থার্ড রোতে তিনটা কলাম আছে সে সবগুলো রোতেই তিনটা কলামই এক্সপেক্ট করছে, এই কারণে উপরে দুইটা টিডি দেওয়াতে একটা জায়গা ফাঁকা পড়ে আছে, এখানে একটা দেওয়াতে দুইটার জায়গা ফাঁকা পড়ে আছে, নিচেও তাই। সো আমাদের যে কাজটা আগে করতে হবে টেবিলকে বোঝাতে হবে যে আমি যেহেতু দুইটা টিডি দিয়েছি বাট একটা টিডি দুইটা কলামের সমান করে তিনটা করে দিচ্ছি, তাহলে সেই জায়গাটা দখল করবে। আমি যদি এটাকে বলি ব্যানার, তাই না? এটাকে আমি ব্যানার বলবো না, এটা যদি লোগো হয় এটা আমার ব্যানার, তাহলে ওই ব্যানার যে টিডিটা আছে তাকে আর একটা টিডি না রেখে দুইটা সমান করে দিব, মানে টেবিলকে বোঝাবো এটা দুইটা সমান, ঠিক আছে? এখন
এখন সে ডিফল্ট অটোই নিয়েছে, যখন আমি এটাকে ফিক্স করে দিব তখন ওই ফিক্সড অবস্থাতেই থাকবে। হ্যাঁ আচ্ছা, তো আমি আগে জায়গাগুলোর নাম লিখে নেই। লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, ফুটার। তাহলে আমি ওই পজিশন গুলোর নাম লিখে নিলাম। পজিশন গুলোর নাম আমি লিখেছি, এবার আমি বলতে পারছি যে ব্যানারটাকে আমাকে এই জায়গাটা নিয়ে নিতে হবে ব্যানারের মধ্যে। সেই জায়গাটা কার সমান? রাইট এর সমান, তাই না? মেনুর জন্য এই কন্টেন্ট রাইট এর যে পুরো জায়গাটা যেটা গ্যাপ পড়ে আছে এটা আমাকে নিয়ে নিতে হবে। সো একটা ডিডি কে একাধিক ডিডি সমান করার জন্য HTML এর একটা অ্যাট্রিবিউট আছে, তাকে বলা হয় কলাম স্প্যান, COLSPAN, কলাম স্প্যান। যে আমার দরকার কি, তিনটা ডিডি, এক দুই তিন। আমি যেটা করবো, আমার একটা আছে দুইটা আছে, সো এক আর দুই, তাহলে কি তিন হয়ে যাবে না? একটা ডিডি কে আমি দুইটা ডিডি সমান বলে দিচ্ছি, সো দুইটা আর একটা তিনটা। সো সে ওই টিডিটাকে কি করবে, ওই টিডিটাকে সে দুইটা টিডি সমান বানিয়ে ফেলবে। তাহলে মেনুর বেলায় কি লিখবো? মেনুর বেলায় লিখবো থ্রি, কলাম স্প্যান থ্রি। মেনুর বেলায় কলাম স্প্যান থ্রি। আর ফুটারের ক্ষেত্রে কলাম স্প্যান থ্রি। তাহলে এখন যে অবস্থাটা সেটা কিন্তু ওই আগের যে ভাঙ্গাচোরা অবস্থা ছিল সেখান থেকে ইম্প্রুভ হয়েছে। আমরা এবার উইথ হাইট কমিয়ে আমাদের অবস্থানটা বা আমরা যেটা করতে যাচ্ছি সেটা কিন্তু বানিয়ে নিতে পারি। যে লাইক লোগো ব্যানারের উইথটা বা হাইটটা বসেন ভেতরে, ভেতরে চলে আসে। লোগো আর ব্যানারের হাইটটা একটু কমিয়ে নিতে হবে, ঠিক আছে? উইথটা হয়তো একটু কমিয়ে নিতে হবে, মেনুটার উইথটা একটু আমাকে হাইটটা একটু কমিয়ে নিতে হবে, ফুটারের হাইটটা একটু কমিয়ে দিতে হবে। তো তাহলে একটা শেপে চলে আসবে। আমি লোগোটার উইথ এবং হাইটটা কমিয়ে নিচ্ছি। উইথ আমি বলছি 150 পিক্সেল, হাইট আমি বলছি 150 পিক্সেল। সো হাইট দেওয়ার আগে উইথটা কমালে কি হচ্ছে দেখেন, আমি যখন লোগোর উইথটা কমিয়েছি সে কিন্তু এই লেফটের উইথও কমে ফেলেছে, দুটো সমানে চলে আসে না? সো আমি কিন্তু এই দুটো উইথ একেবারে আলাদা করতে পারবো না। একই টেবিলের মধ্যে কলামগুলো সেম উইথের হবে, এটা টেবিলের লিমিটেশন। একই টেবিলের মধ্যে কলামগুলো সেম উইথের হবে, কলামগুলো সেম উইথের হবে। সো লোগোর উইথ কমাতে লেফটের উইথ কমে গেছে, ওকে? আচ্ছা, আবার একই টেবিলে একই রোতে কলামগুলো ডিফারেন্ট হাইটের করা যাবে না। তুমি লোগোর হাইট কমালে ব্যানারের হাইটও কমে যাবে। সো লোগোতে যদি আমি হাইট দিয়ে দেই, ব্যানারে এসে দেখব যেন হাইট কমে গেছে। মেনুর হাইটটা একটু কমিয়ে নেই,
রাইট মেনু রাইটটা আমি 50 পিক্সেল করে দিয়েছি এবার ফুটার দেখেন জায়গার উপর বেস করে ফুটারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে বাট আমি যদি এর হাইটটা কমে 60 পিক্সেল করে দেই ফুটারটাও ছোট হয়ে এসেছে মাঝের যে জায়গাটা সে অটোমেটিক তার জায়গাটা নিয়ে নিচ্ছে বোঝা যাচ্ছে আমি রাইটের উইথটাও কমে নিতে পারি এখন তো রাইটের উইথ আমি বলছি 150 পিক্সেল আমি যা চেয়েছিলাম কাছাকাছি পাওয়া যাচ্ছে তাই না তো আমরা সবাই এটা লোগো পজিশনে একটা ইমেজ দিয়ে দিব এই জায়গাটাতে একটা ইমেজ ডিসপ্লে করবে আমি আরেকটা ইমেজ নিয়েছি দেখি এটাই নেই এর মধ্যে পাবলিক এইচটিএমএল এ একটা ফোল্ডার করে নিচ্ছি আমি বলছি লোগো চেক করে আসি ইমেজেস এর মধ্যে একটা লোগো ইমেজ এসেছে সাইজটা একটু দেখে নিচ্ছি ডাইমেনশনটা ডাইমেনশনটা 270x233 তাই না বাট আমাদের লোগোর জন্য জায়গা আছে কতটুকু এখানে লোগোর জন্য জায়গা আছে 150x150 তাই না সো 150x150 ইমেজ আকারে আনতে হবে তো সেক্ষেত্রে আমাকে হয়তো উইথ হাইট সেট করে দিতে হবে সো এই লোগো টিডিটার মধ্যে আমরা একটা ট্যাগ ইউজ করব ইমেজ আইএমজি দেন সোর্স এসআরসি লিখে কন্ট্রোল স্পেস দিলে কোথায় গিয়ে আপনি পাথটা দেখাবেন সেটা বলতে পারেন দেন ইমেজ সিলেক্ট করে কন্ট্রোল স্পেস দিচ্ছি এর ভিতরে আমার ইমেজটা কোনটা লোগো দেখালাম ক্লোজ করে দিচ্ছি সো এতটুকুতে যেটা হবে ইমেজ তার পুরো সাইজ নিয়ে বসে যাবে মানে আমার ওই লোগোর জায়গাটা অনেক বড় হয়ে যাবে ইমেজটা যেহেতু বড় লোগোটাও কি জায়গাটাও বড় করে ফেলছে বাট আমি যদি ইমেজটার উইথ হাইট সেট করে দেই এটা নরমালি যেটা করা হয় আমার লেআউটে জায়গা যতটুকু সেই সাইজের লোগো বানানো হয় অথবা আমার লোগোর সাইজ যতটুকু তার উপর বেস করে আমার লোগোর সাইজটা রেডি করা হয় যাতে লোগো কোয়ালিটি ঠিক থাকে আমি যদি এখান থেকে টেনে টুনে এটাকে ছোট বড় করি যে লাইক আমি 150x150 করে দিচ্ছি সেক্ষেত্রে কি হবে ইমেজটা দেখতে বাজে দেখাবে তাই না যেহেতু উইথ আর হাইট রেশিও অনুযায়ী কমেছে ওখানে কি ছিল 217x233 বেশি কম বেশি না আমি এখানে বলেছি 150x150 এই জন্য কিন্তু অতটা খারাপ দেখা যাচ্ছে না আদারওয়াইজ একটু চাপটা দেখা যাবে অথবা লম্বা দেখা যাবে যদি আমি জোর করে উইথ হাইট কমাই তো আমরা লোগো ইমেজ দিতে শিখলাম আমরা ব্যানারে ইমেজ দিতে পারবো তাই না তো আমরা এখন ব্যানারে ইমেজ দিতে পারবো কন্টেন্ট লিখতে শিখব সো আমি কন্টেন্টের উপরে এখন কিছুটা আলোচনা করব আর ব্যানারের ইমেজটা
আমরা দিতে শিখবো। আপনারা চট করে 2 মিনিটে একটা ব্যানারের ইমেজ দিয়ে দেন, ঠিক আছে? ব্যানার তাহলে ওকে একটা পেজ তৈরি করে ফেলতে পারবে। সিএসএস দেখিয়েছেন? এখন দুঃখ আসছে না, শুয়ে আছে। আচ্ছা, আমি দেখেন আমি আরো 2টা ট্যাগ নিয়ে আলোচনা করছি। ট্যাগ দুটো হচ্ছে হেডার ট্যাগ আর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এটা আমি যখন টেক্সট গুলো ট্যাগের টিডির মধ্যে লিখতে যাচ্ছি, লেখাগুলো কিন্তু মাঝখান থেকে শুরু হয়েছে, খেয়াল করেছেন? উপরের দিকে গ্যাপ। আমি যদি মনে করেন এই হেডার 2 থেকে শুরু করে ক্লোজ করে দেই প্যারাগ্রাফ পর্যন্ত, তাহলে এটা দেখা যাবে কোথা থেকে একদম মাঝামাঝি অবস্থান। তো টিডিতে লেখা শুরু হয় অলওয়েজ কি বেসলাইন মাঝামাঝি অবস্থান, মিডল পজিশন থেকে।
আর হেডার ট্যাগ H1 এটা সবচেয়ে বড় হেডার, লেখাটাকে বড় করে বোল্ড করে। এই ধরনের আরো কিছু হেডার আছে, 1 2 3 4 5 6, সিক্সটা হচ্ছে সবচেয়ে ছোট। ওই যে প্যারাগ্রাফের উপরে যেটা থাকে আমার রচনা হেডার 1, তারপরে প্যারাগ্রাফের উপরের গুলো 2 বা 3, তাই না? সিএসএস দিয়ে কিন্তু ইচ্ছে মতো হেডার বানানো যায়, আর পি দিয়ে হয় কি প্যারাগ্রাফ। তো পি ট্যাগ এর মধ্যে যা থাকবে সেটা প্যারা আকারে দেখা যাবে। তো আমি যদি এটাকে আরেকটা প্যারাগ্রাফ কপি করে পেস্ট করে দেই তাহলে আমার প্যারাগ্রাফ হবে কয়টা, দুইটা। খেয়াল করেছেন প্যারাগ্রাফে মাঝে মাঝে একটা ডিস্টেন্স হয়, এখানেও কিন্তু তাই হয়েছে। আর লেখা যদি একদম উপর থেকে শুরু করতে হয় তাহলে আমরা এখানে যে ট্যাগটা বা সাবট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে কি অ্যালাইন, অ্যালাইন বলবো না, ডি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন লিখেছি না, ডি অ্যালাইন সেন্টার। সো প্যারাগ্রাফের হেডার হিসেবে মূলত H3 ইউজ হয়, ঠিক আছে? স্ট্যান্ডার্ড। সো ভার্টিক্যাল অ্যালাইনটা আসে নাই। সরি, সেন্টার বললে তো ভুল হবে, ভার্টিক্যাল অ্যালাইন হতে হবে কি টপ, ভার্টিক্যাল অ্যালাইন টপ বলে সে উপর থেকে চলে আসে। এতো আমরা কন্টেন্ট লিখতে শিখছি, আমরা ইমেজ দিতে শিখলাম, একটা পেজের কনসেপ্ট, একটা স্ট্রাকচার আমরা বানাতে শিখছি। এখন প্যারাকে যদি একটু অ্যাডজাস্ট করতে চাই, এরকম আছে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি লিখছি জাস্টিফাই, মানে লেখাগুলো কি হয়ে যাচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, মানে লেখাগুলো বর্ডারের সঙ্গে আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি টেবিলের একটা অ্যাট্রিবিউট ইউজ করি, সেল প্যাডিং 10 পিক্সেল, ওইটাও ডেপ্রিকেটেড, মানে লেখাগুলো বর্ডার থেকে একটু দূরে চলে আসে, রাইট? সেভাবে কিন্তু আমরা একটা ওয়েব পেজ রান করাতে পারি। সো মোটামুটি জাস্ট স্টার্ট করলাম HTML, নেক্সট ক্লাসে কন্টেন্ট রিলেটেড ফর্মস বা লিংকস এগুলো সব আমরা শিখে যাব, বেসিক লেভেলের সবগুলো ট্যাগে আলোচনায় চলে আসবে। সো আমরা নেক্সট ক্লাসটা তাতে বাকি জিনিসগুলো দেখবো, আস্তে আস্তে করে CSS এবং এই HTML কম্বিনেশনও স্টার্ট হবে। সো আমরা যতটুকু দেখেছি আজকে এটা একটু প্র্যাকটিস করব। কয়েকজন একদম ভেরি বেসিক অবস্থায় আছেন, যারা বিগিনার্স বলছি, যে শুরু মানে প্রথম কোডিং আর কি, তাদের একটু বেশি এফোর্ট দিতে হবে। আরো কয়েকজন আছে যারা আগে থেকে জানেন, সো তারা একটু এক্সট্রা পড়াশোনা করবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সো আপাতত আমি এতটুকুই রাখছি।